হ্যালো, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আজকে ফ্রাইডে সকাল, আর আমরা সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছি। আমি নতুন কুর্তি পরেছি, আর এই যে ওড়নাটা, এটা দিয়েছে টুস্কি। আর এই দেখো রাজুও নতুন জামা কাপড় পরে নিয়েছে। টুস্কি আয়। তো আমরা সবাই মিলে, তিনজনে মিলেই এখন যাব মন্দিরে। কিছু বললে না? তো আমরা তিনজনে মিলেই মন্দিরে যাব। আজকে বলেছিলাম কালকে যে আজকে স্পেশাল ডে। এই যে টুস্কিও নতুন ড্রেস পরে নিয়েছে। বলেছিলাম আজকে স্পেশাল ডে, সেই স্পেশাল ডেটা কি সেটা রাজু বলে দাও। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আপনারা সবাই মিলে আমাদেরকে উইশ করুন, এটাই আমরা চাইব। আমরা এখন মন্দিরে যাচ্ছি, বাকিটা মিটাচ্ছি। তো চলো মন্দির থেকে ঘুরে আসি। টুস্কি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। রাজু একটু আগেই বেরিয়ে গেছে, ও গাড়িটা বার করতে গেছে। আমাদের বললো দাঁড়াও রাস্তায় গিয়ে, ও গাড়িটা নিয়ে আসছে। আর আমি আর টুস্কি পুরো রেডি হয়ে গেছি। টুস্কি তো মাস্কও পরে নিয়েছে, আমিও মাস্ক পরবো। তো চলো দেখি কোন মন্দিরে যাওয়া যায়। প্রত্যেক বছর না হলেও বেশিরভাগ বছরই হয় আমরা দক্ষিণেশ্বর যাই, তাহলে ছটুনিয়া কালীবাড়িতে যাই। তো এবছর দক্ষিণেশ্বর তো একদমই যেতে পারবো না, অনেকটা দূর, আর এখন 9:10 বাজে। যদি ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছানো যায় দেখি 10টা অবধি খোলা থাকে। তো চলো কোনো মন্দিরে তো যাবো নিশ্চয়ই, চলো। ঠনঠনিয়া কালীবাড়িটা বন্ধ এখন, করোনার জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, তাই বাইরে থেকেই দর্শন করতে হবে মনে হয়। পেট পুজো করার জন্য আসছি, মানে বাড়িতে নিয়ে যাব ব্রেকফাস্ট কিছু। দেখি বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে, আর দেখতেই পেলে পুজো দিতে গিয়ে খুব খারাপ লাগছিল যে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে মানে পুজোটা দিলাম, ভিতরে যে ট্রাস্টির একজন ছিল উনি গিয়ে মায়ের পায়ে মানে মিষ্টিটা ঠেকিয়ে একটু ফুল দিয়ে দিলেন। এইভাবেই পুজোটা হলো এবছরে। তো জানি না, নিশ্চয়ই সামনের বছরে ভালো পুজো দিতে পারবো, এটাই আশা রাখি। আর আমরা ফেরার সময় হরিয়ানা থেকে কচুরি নিয়ে এসেছি, গরম কচুরি, সুতরাং খেলে অসুবিধা হবে না। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, আর দুপুরে যেহেতু আজকে ফ্রাইডে তো বাইরের খাবার এনে আমরা খেতে পারবো না। এমনিতে রেস্টুরেন্টে তো বসে খাওয়াই না, বাইরের খাবারও খেতে পারবো না। ফ্রাইডেতে যেহেতু আমরা ভেজ খাই তো বাইরের খাবারও আনবো না। বাজার করে এনেছি ফুলকপি, ফুলকপির একটা কিছু করব ড্রাই করে, আর জিরা রাইস করব হালকা, এরকমই খাবার বানাবো। তো দুপুরে লাঞ্চ করে তারপরে যদি দেখি ওয়েদার যদি ভালো থাকে, বৃষ্টি না আসে, তো আমরা এখন বেরোবো, মানে খেয়ে দিয়ে আবার বেরোবো। পুষ্কির পাপা বলছিলো, রাজু বলছিলো যে এখনই চলো আমরা যাই। তো এখন গিয়ে কী করবো, এখন বাজে কটা? 11টা বাজতে 10 মিনিট, মানে তখন তো রাস্তায় ছিলাম 10:30 বাজে। 10:30 সময় কোথাও মার্কেটও খোলেনি, এমনি যা পরিস্থিতি তার মধ্যে এত সকাল সকাল কোনো মার্কেট খুলবেও না। তাই জন্য আমি বললাম চলো বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে যদি ওয়েদার ভালো থাকে তো বিকেলে বেরোবো। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই যে ক্লাব কচুরি, আলুর সবজি আর বেসনের লাড্ডু, পুরোপুরি ভেজ। গরম লাগছে, এই গরমের মধ্যে আমার লাঞ্চ মোটামুটি রেডি। আর এদিকে দেখো এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, এগুলো মেলতে হবে। আর কি কি রান্না করেছি দেখো, এই যে করেছি জিরা রাইস, আর বিশেষ কিছু করিনি, জিরা রাইস আর এই যে ফুলকপি একদম ড্রাই করেছি, আর পাঁপড় ভাজা।
এই দিয়ে আজকে লাঞ্চটা করব করে নি লাঞ্চটা করে যদি আমি বেরোই মানে আমরা তিনজনেই যদি বেরোই তো তোমাদের সাথে আবার রাস্তায় গিয়ে কথা বলবো ঠিক আছে এখন 4টে বাজে বেশ রোদ রয়েছে বাইরে 4টার মধ্যেই আমরা বেড়াতে বেরিয়েছি যেহেতু লকডাউনের সিজন চলছে বেশি রাতে বেরোতে পারবো না তাই এখনই বেরোলাম যদিও প্রত্যেক বছরই আমি এরকম সময় আমরা বেরোই মানে সারাদিনই ঘুরি প্রত্যেক বছর তো আজকে এবছরে তবু আজকে এমনিতেও ফ্রাইডে পড়েছিল আর এরকম পরিস্থিতি তো আমরা ঘরেই খেয়েছি ঘরের খাবার তো তোমাদের দেখালাম আমি তো এখন একটু বেরিয়েছি কোথায় যাবে রাজু এস প্ল্যানেট যাব যেটা আমাদের তিনজনেরই সব থেকে পছন্দের জায়গা বিশেষ করে মানে আমার আমি 20 বছর ধরে মানে আজকে 20 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবন তো এই 20 বছরে অনেক জায়গায় ঘুরেছি অনেক মার্কেটে গেছি বাইরে বেড়াতে গিয়েও গেছি আর কলকাতাতেও ঘুরেছি প্রচুর তবে কলকাতার মধ্যে সব থেকে যদি আমার পছন্দের জায়গা কিছু বলতে পারো মানে জানতে চাও তোমরা তাহলে বলবো সেটা হচ্ছে এসপ্ল্যানেট যেটা আমার সব থেকে পছন্দের জায়গা ওখানে গেলে আমার সব দুঃখ কষ্ট মনের জানি না কেন একদম চলে যায় মানে রোজই যদি যাই রোজই আমার ওটাকে নতুন লাগে নতুনভাবেই দেখতে ইচ্ছে করে আর এই লকডাউনে আমি একদিনই গেছিলাম এই মিনিট দশেকের জন্য ওদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভেতরে একটু ঢুকেছিলাম ওই তখনই দেখেছি যাই হোক এখন একটু খুলেছে সেরকম লোকজন নেই তাই জন্য আরও এখন যাচ্ছি কি এখন গেলে একটু লোকজন থাকবে একদম ফাঁকা ফাঁকা ভালো লাগে না তো সেই জন্য এখনই যাচ্ছি আমরা তো চলো তোমরাও আমাদের সাথে প্ল্যানেট আর কোথাও যাবো ঘুরতে প্ল্যানেটে চলে এসেছি ভেবেছিলাম মানে ফাঁকা থাকবে মোটেই সেটা নয় অনেক ভিড় এমনকি পার্কিংয়েরও জায়গা পাচ্ছিলাম না ভাবছিলাম হয়তো চলে যেতে হবে কিন্তু একটাই জায়গা ছিল আমরা লাকিলি সেখানে গাড়িটা রেখেছি এবার একটু ভেতরে যাব ভালোই ভিড় আছে আর আজকে তো আমার ম্যাচিং মাস্ক হয়ে গেছে আমার সাথে ও ম্যাচিং মাস্কও পরে নিয়েছি আমি চলো অনেকটাই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি লোকজন এসেছে ভালো লাগছে একটুখানি সাবধানে যেতে হবে বেশি ভিড়ের মধ্যে না যাওয়াটাই বেটার কিন্তু লোকজন দেখে আমাদের ভালোই লাগছে আমরা সব প্রিকশন নিয়েই এগোচ্ছি সবাই প্রিকশন নিয়েছে কেউই এমনি খোলাভাবে কেউ আসেনি সবাই প্রিকশন যাই হোক ভালো লাগছে তবু অন্য দিনের থেকে আজকের দিনটা তুলনামূলক একটু বেটার লাগছে মার্কেটে কি সুন্দর ফ্ল্যাগ লাগিয়েছে কালকে 15th August বলে তো এখানে যখন যেটা হয় সেই অনুযায়ী সাজানো হয় কিন্তু এখানে আজকে ভিড় কম আছে ভিড় একদমই কম
এখানে খুব ভালো ঘাগড়া পাওয়া যায়। হ্যাঁ এখানে ভালো ঘাগড়া পাওয়া যায়, আর নিচে একটা পায়ের মেশিনও আছে। এবারে যাবেন না কেন নিচে? এখানে ফিশ মাসাজও হয় মনে হয়। হ্যাঁ ও সেই জামাটা কি দরুন। এখানে ক্রিসমাসের সময় আসলে সবচেয়ে ভালো লাগে, মানে ক্রিসমাসের সময় এখানে সুন্দর সাজা। হ্যাঁ আজকে একটু ভিড় কম আছে তো চলে যায়। আমরা একদম ঠিক টাইমে গাড়িতে উঠেছি, মানে এখনই বৃষ্টিটা চালু হয়ে গেল। আমরা এখন পার্ক স্ট্রিট দিয়ে দেখি আর কোথায় যাই। আজকের ঘোরাটা ভালোই হয়েছে না? হ্যাঁ ভালোই হয়েছে, মানে এতটা ভাবিনি। ভেবেছিলাম লকডাউনে আমাদের অ্যানিভার্সারি বোধ হয় কিছুই সেলিব্রেট করা হবে না, তবু খারাপ করিনি অন্যদিনে, মানে যতটা ভেবেছিলাম খারাপ হবে অতটা খারাপ হয়নি। মোটামুটি আমরা বেরিয়েছি, ভালোই লাগলো। প্রত্যেক বছর আমরা আজকের দিনে কিছু শপিং করি পুজোর জন্য, বাবা মানুষ তো দেখা যাচ্ছে না, পুজোর জন্য কিছু শপিং করি। মুশকিল বাবা গাড়ি চালাচ্ছে, তো এবারে সেরকম কিছু শপিং করিনি, কারণ কিছুদিন আগেই আমরা কিছু জামাকাপড় কিনেছিলাম। আজকে কী কেনা হয়েছে? মুশকির জন্য কিছু জামাকাপড় কেনা হয়েছে। এদিকে আর কী কী কিনেছিস বলে দিই? চকলেট, অনেক আর কি প্যালেট, একটা মেকআপ প্যালেট কিনেছি, তারপর একটা পার্স কিনেছি, আর আমি তুষ্কির বাবাকে একটা টুপি পরিয়েছি। হ্যাঁ এখন পরেনি, এখনও পরেনি, টুপিটা আমার ব্যাগে আছে, ওটা আমি কিনে দিয়েছি সারা বছর, যাতে বেশি বেশি করে আমি ওকে টুপি পরাতে পারি। আমরা ফিরে গেছি, জাস্ট একটু আগে ফিরলাম, এখন আমি চেঞ্জ করিনি, চেঞ্জ করব। রাজু গাড়িটা পার্কিং করতে গেছে, আমাদের গেটের সামনে নামিয়ে দিল। তো তোমাদের যা যা কিনেছি, মোটামুটি কিনিনি খুব একটা, কিন্তু গিফট পেয়েছি অনেকগুলো, সেগুলো দেখাই। এটা তো সকালে আমি পরেছিলাম, দেখেই শো, এটা টুস্কি দিয়েছে একটা দুপাট্টা, ফ্লি মার্কেট থেকে নিয়ে এসেছিল, সেদিন ওর পাপার সাথে গেছিলো, তো আমার জন্য এটা নিয়ে এসেছে। আর সারপ্রাইজ গিফট পেয়েছি, যেটা পেয়ে খুব ভালো লেগেছে, যেহেতু সারপ্রাইজ ছিল, তো এটা দিয়েছে আমার দিদির মেয়ে রিমি। দেখাচ্ছি দাঁড়ান, কি সুন্দর আইসক্রিম বোল ছিলাম এই যে রিমি দিয়েছে, এই যে আইসক্রিম বোলটা আমার খুব পছন্দ হয়েছে,
রিমি হচ্ছে আমার দিদির মেয়ে, ও নয়ডাতে থাকে, ও আমার মানে বঞ্জি নামেই, ও হচ্ছে আমার মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন বলতে পারো। কারণ আমি যখন ছোটই ছিলাম মোটামুটি ক্লাস এইটে পড়তাম তখনও হয়েছে আর কি, তো ওর সাথে আমার খুব ফ্রেন্ডশিপ আছে, এটা আমি পেয়েছি খুব খুশি, থ্যাংক ইউ রিমি। আর ও মেশোকেও একটা গিফট দিয়েছে, মেশোকে দিয়েছে এটা গ্রুমিং কিট পার্ক এভিনিউয়ের, মেশো এটা পেয়ে খুব খুশি, মেশো তো খুবই খুশি, মানে সারপ্রাইজ গিফট ছিল মেশোর জন্য, এটা মানে কি এসছে কয়েকদিন আগেই, কিন্তু খুশকি লুকিয়ে রেখেছিল, আমাদেরকে দেখায়নি, ওর দিদি বলেছিল কাউকে দেখাবি না, মাসির অ্যানিভার্সারির দিন বের করবি, তো সকালবেলা আমাদের দিয়েছে। এই যে এর মধ্যে অনেক কিছু আছে আমি আর বের করে দেখালাম না, পাউডার, আফটার শেভ, তারপরে পারফিউম, আরও কী কী রেজার, এসব আর কি ছেলেদের যেসব জিনিসগুলো লাগে ওই সেভিং কিট, এটা দিয়েছে। এই দুটো পেয়েছি রিনির কাছ থেকে, সব থেকে প্রিয় গিফট এই দুটো আর পুষ্টির গিফটটা, যেহেতু এগুলো আমার মেয়েরা দিয়েছে, মেয়েরা এখন বড় হয়ে গেছে তো মেয়েদের কাছ থেকে পেতে খুব মানে বাচ্চারা দিলে খুব সেটা একটা আলাদা আনন্দ। আর এইটা দিয়েছে দিদি, এটা অ্যাকচুয়ালি আমাকে দিল্লি থেকে এনেছিল দিদি, আমি পড়িনি এখনো, ওই একটা কুর্তি আমার দিদি দিয়েছে আমাকে, আমার গিফটই বেশি, রাজু কম, রাজু একটা গিফট পেয়েছে, এটা 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 মানে এগুলো কোনোটাই অ্যানিভার্সারি গিফট না, এগুলো মানে আগেই পেয়েছি এগুলো, এটা মা দিয়েছে দিল্লি থেকে, মা পাঠিয়েছিল এই শাড়িটা, ঢাকাই শাড়ি, আমার খুব পছন্দ। আর এটা দাদা দিয়েছিল, মানে দিদি যখন দিল্লি থেকে এসেছিল দিদির কাছে সবাই পাঠিয়েছিল, এটা দাদা দিয়েছে। আর আজকে আমরা সেরকম একটা কিছু কিনিনি, তুষ্কির একটা টপ কেনা হয়েছে, তুষ্কি একটা টপ কিনেছে পুজোর জন্য, বললাম না পুজোর তে আমরা আর কি পুজোয় ঘোরার জন্য, পুজোর জন্য আমরা আজকে একটু শপিং করি আমাদের নিজেদের জন্য আর বাচ্চাদের জন্য, কুইনি দিদির মেয়েদের জন্য, তো আজকে আমাদের বড়দের কিছু কেনা হয়নি, এটা এই পুষ্কির জন্য কিনেছি, আর মিমির জন্য আজকে কিনেছি, ধরো মিমিরটা কোথায় কিনেছি, আর রিমিকে ওর পছন্দ মতো কিছু দিয়ে দেবো রিটার্ন গিফট, ও তো একটু বড় হয়ে গেছে ওর জন্য কি কিনবো, ওর পছন্দ হবে কিনা, ও এখন জব করে সবকিছু করতে পারবে কিনা, সেই জন্য ওকে জিজ্ঞেস করে ওকে একটা কিছু গিফট রিটার্ন গিফট অবশ্যই দিতে হবে। আর কিছু কিনিনি, এই যে চকলেট কিনেছি আমরা, চকলেট আম্পা পাউরি প্যাকেট, এটাও পুষ্টি কেটে খেয়ে ফেলেছে, বললাম একটু পরে খা, আমি একটু দেখে নিই বন্ধুদের, কিন্তু ওর নাকি এটা দেখে ইচ্ছা করছিল, বলছে এই পারফিউমটা নাকি আমার জন্য দেখছিল, নিজের জন্য কিনেছে অনলাইনে, আর বলছে খুশকি তোর মামির জন্য খুব ভালো একটা পারফিউম কিনেছি, আমি জানি এটা পুরোটাই রাজু ইউজ করবে, তোমরা দেখে বলো এটা কি আমার জন্য, বলো যাই হোক এটা দিয়েছে, তাকে ভালোবেসে জানায় তাই ভালো, আর আমি রাজুকে একটা টুপি করিয়েছি, এই টুপিটা কিনে দিয়েছি তাতে আমি সারা বছর ওকে টুপি পড়াতে পারি, খুশকি কিনেছে ভুলে গেছিলাম দেখাতে, খুশকিটাও চুপ করেছিল, ওর জিনিসই বেশি কেনা হয়েছে, ঝেপে দিয়েছে ওনার লোকটা, আমি খাওয়াবো আগে, আমি খাওয়াবো।
সময় দিও না পুরোটা না দাঁড়া পুরোটা আমি তো আমাদের অ্যানিমেশন প্রায় কমপ্লিট শেষের দিকে এখন রাজু একটা ছোট করে ইন্টারভিউ দেবে তারপরে চাউমিন বানাবে রাজু বলেছে আমাদের ডিনারে চাউমিন বানাবে তাই কাজবি মানাতে পারবে না একটা প্রশ্ন যে জোরে বলবে শোনা যায় যাতে 20 বছরের দাম্পত্য জীবন তোমার কেমন কাটলো নির্দ্বিধায় বলতে পারো কোনো চাপ নেই 20 বছরের দাম্পত্য জীবন আমাদের এদিকে তাকিয়ে ভালোই কেটেছে আমাদের মধ্যে প্রায় ঝামেলা হয় অশান্তি হয় আবার মিলমিশ হয় সমুদ্রে রোজ হয় রোজ হয় সমুদ্রে ঢেউর মতো একবারে এসে পারে ভাঙে আবার নতুন করে তৈরি হয় আর কি বলবো আপনাকে দেখতে দেখতে খুশি হচ্ছে কুড়ি বছর কুড়ি বছর তুমি ভালো আছো না খারাপ আছো আগে তুমি ভালো ছিলে না এখন তুমি ভালো আছো অবশ্যই এখন ভালো আছি আমি কি বলতে পারি যে আমি খারাপ আছি আমি তোমার অবস্থাই খারাপ করে দিতে পারি তার জন্য কিন্তু এখন তুমি বলতে পারো না না সেই জন্য যখন পারে না আমাকে লাস্টে বলে আমি নাকি ঝগড়া করাই পিএইচডি করেছি ঝগড়া খেতে আমি পিএইচডি করেছি 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 এটাও একটা আমার ট্যালেন্ট যদি তোমাদের আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে আর এই যে সবার আগে যেহেতু আজকে ননভেজ খাইনি এই জন্য ভাবছিলাম একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল এই যে রিমি যে আমাদের আইসক্রিম বোলটা দিয়েছে ওতে করেই আমরা একটু রাবড়ি নিয়ে নিয়েছি আর রাবড়িটাও আমরা নিজেরা আনিনি এটা আমাদের এক দাদা দিদি বলতে পারো মানে আমার দিদি যা ভাসু ওরা আমাদের দিয়ে গেছে এটা তো এটা খেয়েই আজকে রাত্রে ঘুমাতে যাবো তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে